রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজে নিউ একাডেমিক কাম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য শাখার উৎসব শেষে প্রীতি সম্মেলন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিন এই প্রীতি সম্মেলন ও কর্মী সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য শাখার সম্পাদক সায়ন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। রাজ্য সরকারি কর্মচারী আমাদের তৃণমূল ফেডারেশনের বর্ধমান শাখার স্বাস্থ্য শাখার উদ্যোগে আজকে যে মিলন উৎসবের যে আয়োজন করা হয়েছে, আমাদের দলের বিভিন্ন সংগঠনগুলোকে এইভাবে কোথায়ও উৎসব কোথায়ও মিলন উৎসব বিভিন্নভাবে করে মানুষের সঙ্গে সবাই সবার সঙ্গে মিলে একটা আনন্দের জায়গা তৈরি করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে। সেই মতো আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় আমাদের দলের এবং বিভিন্ন আমাদের সংগঠনের পক্ষ থেকে পুজোর পরও বিভিন্ন জায়গায় আমাদের এই মিলন উৎসব হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত একটা ভালো ব্যাপার, কারণ আমরা সারা বছর দলের বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে যেমন পরিচালনা হয়, সংগঠন যেভাবে এক চলে এবং উৎসবকে সামনে রেখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে আবার একটা জায়গায় করে নিজেদের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করার জায়গা তিনি তৈরি করে দিচ্ছেন। আমরা মনে করি আমাদের রাজ্য সরকারি কর্মচারী আমাদের তৃণমূল ফেডারেশনের সম্মানীয় আমাদের কর্মকর্তারা যারাই বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।